কর্মব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ী নেতারা। তারা বলছেন আশপাশের সব দেশের চেয়ে বেশি কর দিতে হচ্ছে দেশের ব্যবসায়ীদের। কর্পোরেট কর না কমালে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান। তিনি বলছেন মহামারীতে ব্যবসায়ীদের বাঁচাতে এগিয়ে আসতে হবে সরকারকে। আগামী বাজেটে কর ছাড় ও নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে তা সুষ্ঠুভাবে বন্টনের দাবি করেছেন তিনি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। যদি আমাদের এক্সপোর্ট বৃদ্ধি না হয় তাহলে কিন্তু সেটা হবে না। অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে? সম্প্রতি মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ও অ্যাপেক্স গ্রুপের কর্ণধার সৈয়দ নাসিম মঞ্জুরের একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেখানে তিনি বলেছেন অতিরিক্ত করের বোঝা নিয়ে ভালো নেই উৎপাদকরা, এজন্য ব্যবসা ছেড়ে দেওয়ার মতো মন্তব্য করতেও কার্পণ্য করেননি এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসায়ীদের ভালো না থাকার অন্যতম কারণ স্বাভাবিকভাবেই করোনা মহামারী, তার পাশাপাশি যুক্ত হয়েছে মোটা অঙ্কের করের বোঝা। ঢাকা চেম্বারের সভাপতি বলছেন মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে তাদের প্রয়োজন আন্তরিক সহায়তা। দাবি করছেন বাজেটে কর্পোরেট কর হার কমিয়ে 25% আনার। প্রোগ্রেসিভ হারে যদি আমরা ট্যাক্সটাকে 2.5% করে প্রতি বছর কমাই, অর্থাৎ 2021-22 অর্থ বছরের জন্য আপনি 2.5% কমাবেন, 2022-23% জন্য 2.5% কমাবেন এবং 2023-24% জন্য 2.5% করে কমাবে, তাহলে কিন্তু আপনার 3 বছরে 7.5% ট্যাক্স কমে আসবে এবং সেটা এসে দাঁড়াবে 25%। সেটা কিন্তু আপনি রিজিওনাল অ্যাভারেজের সাথে একটা কম্পিটিশন হিসেবে তৈরি করতে পারেন। তার যুক্তি সারা বিশ্বে কর্পোরেট করের গড় হার 23.8%, আর এশিয়ার দেশগুলোতে তা 21.13%। চীন সহ অন্যান্য দেশ থেকে বিনিয়োগ টানতে কর কমানোর পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সরকার কার? সরকার তো কোনো দলীয় না, সরকার তো আমার আপনার, আমাদেরই তো সরকার। আমরা আমাদের সরকারকে বলবো না কি কি সমস্যা আমাদের হচ্ছে? বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে, স্থানীয় শিল্পায়নকে উৎসাহিত করার কোন বিকল্প আমি দেখি না। আপনি যদি ফুল অটোমেশনে চলে যান তখন কিন্তু হ্যারাসমেন্টের ডিবেটটা থাকবে। ঢাকা চেম্বারের সভাপতির মতে ছোট বড় সব ব্যবসায়ীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা প্রয়োজন, আবার শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সুষ্ঠু বিতরণের পরামর্শও তার। সুলতান আহমেদ, News 24, Dhaka.